Real FM 94.8, Desher number one music station. আমি আমার বউ আমাকে রিকোয়েস্ট করেছে এই বয়সে এসে যে আপনি নীলচোখটা আবার গাইতে হবে আপনার। আমি বললাম যে ঠিক আছে আমি করবো না। তাহলে এটাকে আমরা মানে খুবই আশা করি করোনা যাওয়ার পরে এই গান এবং এটার মধ্যে বাজাবে কাকে দিয়ে বাজাবো সেটাও ঠিক করেছি আমি। আচ্ছা, ইজ এ ভেরি গুড গিটারিস্ট, আমার খুব পছন্দের একজন ভালো মানুষ, কমলকে দিয়ে বাজাবো। ওয়াও ওয়াও, এখানে আর কোনো কথাই হবে। তো এটা কি একটু একটু হেভি মুডে থাকবে নাকি? ঠিক জানি না, এখনো চিন্তা করিনি। আচ্ছা, এখন এটা ডিপেন্ড করবে হেভি মুডে থাকবে কি থাকবে না। আমি যে সিনারিও নিয়ে এই গানটা লিখেছিলাম, আর তুমি বলে গান এই গান কি নিয়ে লিখেছি? হ্যাঁ, এটা এটা একটু শুনি। তুমি বলো, মানে এটা কোনো নারীর চোখ নিয়ে? তোমার বয়স এটাই বলবে। এটা আমি ওই বয়সে খুব ভদ্র ছিলাম, ওকে, আমার এই নারী মাথায় ঢুকে নেই এই গল্পটা শুনি, কারণ আমরা তো নারীর চোখ ভেবেই না এই গানের প্রতি। আমি যখন প্রথম কক্সবাজার গিয়েছি, ওকে, তো আমি সি বিচের সামনে বসা এবং ওই তখন গধুরি লগ্ন যেটাকে বলে আর কি, সূর্যাস্ত যাচ্ছে, জি, ওই মুহূর্তে বসে বসে আমি লিখেছি। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সমুদ্রকে নিয়ে আমি লিখেছি। দেখো লিরিক্সগুলো দেখো, নীল চোখে চোখ আমি লিখেছি, সাত রঙে মনে ছবি তার চোখ ভরে যত আমি দেখেছি যেন স্বর্গের কাছাকাছি, যে সমুদ্রকে আমি যত দেখছি মনে হয় যে আমি স্বর্গের কাছাকাছি চলে আসছি। গায়ে সিক্ত নীলাম্বরি, সিক্ত নীলাম্বরি তো জানো তো অর্থ, জানো নীল কালারের শাড়ি আবার ভেজা, তার কথা তার মনে হচ্ছে সে একটা শিক্তি নিলাম। কপলে মধু মাখা মধু চন্দ্র, মানে সূর্য, হ্যাঁ সূর্য, এলোমেলো কেশ যেন আকাশের ছাড়ে, এই যে ঢেউগুলি দূর থেকে কেশের মতো লাগে। সো সে যে ছন্দের পাহাড়ি নৃত্য নেচে চলে, এরকম এরকম ঢেউয়ের উপরে নৃত্য, পাহাড়ি নৃত্য, এখন এগুলি সব কিন্তু ওই সমুদ্রকে নিয়ে আমার লাগে। কোনো মেয়ে আমার কল্পনা ছিল না বাবা, সেই প্রথম মানে আমার মতো অনেকেই জানবে, আই গেস মানে 90% লোকজন ওটাকে ওই মেয়ে ভেবে ওই করে মানে গাওয়ার সময় তুলে যখন গাচ্ছে, যেন আমরাও যখন গিয়ে মানে আমাদের গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য গেছি, তাকে তো ওই তার চোখ ধরে ওইভাবে কিন্তু গিয়ে ইমপ্রেস করেছি। এরকম অনেক এখন যে মানে কম্পোজিশনটা কি হবে এটা ডিপেন্ড করবে আমি যেখানে দেখছিলাম আবহাওয়া কেমন ছিল, রাইট, ওইটা যদি আমার মাথায় আসে যে আবহাওয়াটা এরকম ছিল ওই হিসাবে কম্পোজিশনটা। তো রেকর্ডিং এর আগে কি ঘুরে আসার কোনো প্ল্যান আছে? না না, আমি তো এগুলো তো স্বপ্নের আজ, এখন ঘুরে আসলে কি হবে না, ওই ফিল হবে নাকি আমার? এটাও ঠিক, ওই ফিল তো ওই বয়স আমার 16 বছরে 18 বছরে যে ফিলটা আছে ওটা আমার চলে আসবে নাকি? আমি ওই সিচুয়েশনটা চিন্তা করতো, ওখানে মেঘ ছিল কিনা, আকাশে কি ছিল, কিরকম ফিল করছিলাম, ওই ফিল থেকে আমি গানটা করবো। ওকে, এবং আমি আর কমল একসঙ্গে বসবো বলেছি, আমরা দুজন বসে একসঙ্গে করবো, ওকে, একা করবো না কম্পোজিশন। তাহলে আমরা ওয়েট করবো আর কি অধীর আগ্রহে, এবং আমরা কি আমরাও কি এখন ভাবি কি দিয়ে আবার রিকোয়েস্ট করার প্রেশার দেওয়া হবে তাড়াতাড়ি রেকর্ড করানোর জন্য? না না না, এখন করোনা তো মুশকিল তো আমাদের, আমরা একসঙ্গে বসতে পারছি না, একটু টাফ, নাহলে এতদিন আমি করে ফেলতাম। যে আমরা অধীর আগ্রহে, এবং আমি নিজে এই ইন্ডাস্ট্রি থেকে আমি নিজে আজকে জানলাম গল্পটা, যে নীল চোখে আমি মন কি যে চায় গল্পটা জানতাম, যে এটা আপনারই গান ওনারা করেছিল কিন্তু আপনার পারমিশন নিয়ে করে নাই সেটা জানতাম। অনেকগুলি পারমিশন নিয়ে করেছে, অনেকগুলি পারমিশন নিয়ে করে নাই। Capital FM 94.8, Desher number one music station.